ফের তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে যেখানে আহত হয়েছেন কমপক্ষে দুপক্ষেরই পক্ষেরই তেরো জন যে খবরের দিকে আমরা নজর রেখেছি বীরভূমের এই ঘটনা যেখানে তৃণমূলের গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে লাভপুরের এই ঘটনায় উত্তেজনা এলাকায় অভিযোগ গতকাল সন্ধে গ্রামের একটি ক্লাবে তৃণমূলের বুথ এজেন্ট নরম শেখের লোকজন বসেছিল এবং তারপর তাদেরকে দেখে টিটকারি মারে কুরুন্নাহার পঞ্চায়েতের প্রধান আঙ্গুর শেখ এবং সুজয় পালের লোকজনেরা তারই প্রতিবাদ করায় বুথ এজেন্টের লোকজনেদের বাঁশ লাঠি দিয়ে মারধর করে এমনকি ঘরে ঢুকে মারধর করে বলে অভিযোগ উঠছে প্রধানের গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের কারণে জখম হয়েছে বেশ কয়েকজন তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে ঘটনা তদন্তে লাভপুর থানার পুলিশ যদিও প্রধানের গোষ্ঠী পাল্টা অভিযোগ করে বলেন যে ছোট্ট একটা রাস্তায় রাস্তাতে হাটাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রথমে নয় শেকের লোকজন মারধর করে এবং তার ফলে সাতজন গুরুতরভাবে জখম হয়েছে এমনটাই খবর উঠে আসছে এবার বীরভূমের লাভপুরে যেখানে দুই পক্ষের আহত হয়েছেন তেরো জন

আমাদের নিরাপত্তা লেগে একটা আমার দিদিকে বলতে চাইছি নিরাপত্তা আমাদের যেহেতু আমি ওকে বদিন বললাম যে ভাই কেন টন করাটি করছিস এই মধ্যে এইটা বলা কিন্তু আমাদের অপরাধ করা যে ওদের যে বাহিনী নিয়ে এসে ওরা মানে কুড়িজন নিয়ে এসে আমাদের দুই ভাইকে আগে মারলো মারার পর তাড়িয়ে আমাদের ঘরে ভরলো আবার আমার প্লাস মামু দুটো মামুকে একটা ভাইকে চারজনকে আমাদের বুড়ো তারও মানে গুরু তারও আহত করে দিয়েছে অনেক মৃত্যুর মুখে এখন আপাতত তো বোলপুরে লড়ছে হ্যাঁ কিন্তু ওরা যে এইভাবে যে ষড়যন্ত্র করে আমাদেরকে মারবে আমরা ভাবতেও পারিনি ওরা যে কিসের মানে দুশ্মন নিয়ে কিসের সূত্র নিয়ে আমাদের যে এইভাবে আমাদের আক্রমণ করছে তাও আমরা জানি না হ্যাঁ সেইখানে আমাদের প্রধান ছিলেন আবার আমাদের আরও তিনটে নেতা আমাদের এদিকে আছে কামাল সুজয় হ্যাঁ তারাও তো কোনো অ্যাকশন নিল না তারাও মানে দাঁড়িয়ে দেখলো তারাও তাদের দিকে আছে